Ai, tipo, para a direita e tal. Na mamadeira, espengol. Ai, espengol. চারিদিকটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর এই মুহূর্তে আমি রয়েছি যে ইডেন গার্ডেনের সামনে, আমার পেছনে দেখতে পাচ্ছি ইডেন গার্ডেন। ইডেন গার্ডেনের সামনে আরো একবার চলে এসেছি, কারণ একটাই, কারণ হচ্ছে যে এখন কিন্তু চলছে হচ্ছে ডুরান কাপ। আর ডুরান কাপের যে খেলাটা 12 তারিখে রয়েছে, যে ডার্বিটা রয়েছে ইস্টবেঙ্গল মোহনবাগানের, সেই ইস্টবেঙ্গল মোহনবাগানের ডার্বির জন্য টিকিট কিন্তু আজকে থেকে দিচ্ছে। আজকে হচ্ছে 10 তারিখ, এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 2টো মতো। তো আমি চলে এসেছি হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছে এটা হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের, এখান থেকে সোজা গেলে ইস্টবেঙ্গল ক্লাব, তার ঠিক পাশে রয়েছে হচ্ছে এদিকে মোহনবাগান ক্লাব। ঠিক আছে, চলো আমরা এখন ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে যাই। ঠিক আছে, আর আমি যদি ইস্টবেঙ্গল সাপোর্টার তো আমি ইস্টবেঙ্গলের টিকিট নেব। আর লাইন কিন্তু প্রচুর রয়েছে, আমি গেছিলাম অলরেডি। ঠিক আছে, আমি তোমাদের গিয়ে দেখাবো, তোমাদের সমস্ত আপডেটটা দেবো যে কবে কবে এই টিকিট দিচ্ছে, আর কোন সময় থেকে কোন সময় অবধি টিকিট দিচ্ছে, আর কিরকম কি দাম রয়েছে টিকিটের, সমস্তটা জানাবো। তো চলো ইস্টবেঙ্গল ক্লাবের ভেতরে যাওয়া যাক, গিয়ে তোমাদের বাকিটা শেয়ার করছি। আমার ঠিক ডান দিকে কিন্তু রয়ে হচ্ছে মোহনবাগান ক্লাব, দেখো এখান থেকে দেখাচ্ছি তোমাদের জুম করে। ঠিক আছে, এই হচ্ছে মোহনবাগান ক্লাবের, ওখানে কিন্তু প্রচুর লাইন রয়েছে, ওদিকেও কিন্তু মানুষজন এই ম্যাচটার জন্য টিকিট নিচ্ছে, যারা নাকি মোহনবাগান সাপোর্টার। ঠিক আছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো এখানে কিন্তু লোক প্রচুর দেখা যাচ্ছে। তো চলো আমরা আপাতত ইস্টবেঙ্গল ক্লাবের দিকে যাব। দেখো আমরা কিন্তু চলে এসেছি ইস্টবেঙ্গল ক্লাবের একদম সামনে, এখান থেকে লাইন দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে মাঠের মধ্যে লাইন, কত বিশাল লাইন। ঠিক আছে, এখান থেকে কিন্তু লাইন শুরু হয়েছে। ঠিক আছে, আমার আঙুল বরাবর যে জায়গাটা, এখানে কিন্তু টিকিট দিচ্ছে, ওখানে কি আমরা তোমাদের দেখাবো। আর লাইন তোমাদের দেখাচ্ছি কত বিশাল লাইন রয়েছে। দেখতে পাচ্ছ লোকজন কিন্তু হুল্লোড করছে লিটারালি, এত বিশাল লাইন। আজকে কিন্তু সকাল 10টা থেকে এখানে টিকিট দিচ্ছে। ঠিক আছে, মানুষজন দাঁড়িয়ে আছে, প্রচুর লাইন রয়েছে। দেখো এখান থেকে লাইন, ওদিক থেকে লাইন শুরু হয়ে এদিকে অবধি গেছে, এই অবধি লাইন কিন্তু চলে এসছে। ঠিক আছে, আমরা ওই পাশ থেকে আসলাম, প্রায় 500 থেকে 600 জন মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় ইস্টবেঙ্গল ক্লাব, যে হচ্ছে ডুরান কাপের শেডিউল। ঠিক আছে, এখানে ইস্টবেঙ্গলে যা যা খেলা রয়েছে, বাংলাদেশের সাথে খেলা ছিল হচ্ছে 6 অগস্ট, আর এই খেলাটা মেনলি যে 12 অগস্ট বা 12 অগস্টের যে খেলাটা রয়েছে শনিবার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগান, এই খেলাটার জন্য কিন্তু উত্তেজনা একদম চরম লেভেলে। তারপরেও খেলা রয়েছে 16 অগস্ট পাঞ্জাব এফসির সাথে। তো চলো আমরা এই হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব, ক্লাবে ঢুকে তোমাদের একবার দেখাচ্ছি। এই পাশে দেখো রয়েছে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের যে জাদুঘর বা মিউজিয়াম, আমি এখানে একবার ঢুকে তোমাদের দেখাবো। দেখো এটা কিন্তু খোলা থাকে মন্ডে টু স্যাটারডে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টো অবধি। দেখো এই লাইন কিন্তু এখনো একই রকম রয়েছে, কারণ কি ওইদিকে কিন্তু A1-এর যে টিকিট সেটা কিন্তু দিচ্ছে, A1-এর টিকিট অনেকে নিতে চাইছে না, তার জন্য এই লাইনে সবাই দাঁড়িয়ে আছে। লাইন দেখতে পাচ্ছ কিরকম বিশাল রয়েছে। ঠিক আছে, এদিকে ইস্টবেঙ্গলের জার্সি বিক্রি হচ্ছে, ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। তো চলো আমরা একটু ওদিকটা গিয়ে দেখি, A1-এর যে টিকিট রয়েছে সেটা দিচ্ছে আই হোপ, আর B3 যে টিকিটের রয়েছে সেই B3 টিকিটটা দিচ্ছে। আর এখানে ভিড়টা দেখতে পাচ্ছ কি পরিমাণ ভিড় রয়েছে এখানে, এখানে যে লাইনটা দেওয়া রয়েছে সেটা টিকিট দিচ্ছে হচ্ছে B3 টিকিট। ঠিক আছে, অনেকে অনেক ব্ল্যাকাররাও কিন্তু এখানে রয়েছে, যার জন্য এখানে বাইরে দিয়ে লাইন ঢুকে যাওয়ার জন্য এত ভিড় এখানে রয়েছে। মানুষজন কিন্তু প্রায় সকাল 10টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছে, যে টিকিট নিয়ে কিন্তু ঝগড়া লেগে গেছে, লাইন নিয়ে ঝগড়া লেগে গেছে, কি কার আগে দাঁড়াবে সেই নিয়ে। তো গাইস আমরা কিন্তু এখন লাইনে দাঁড়িয়ে আছি, যে লাইনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ ছোট লাইন, যে লাইনটা ওই পাশে দেখেছিলাম সেই লাইনটা অনেকটা বড় ছিল। তো ওই লাইনে আমরা না দাঁড়িয়ে আমরা এই পাশে লাইনটা এসে দাঁড়ালাম, এখানে কিন্তু B3 B2 টিকিট দিচ্ছে। ঠিক আছে, মোটামুটি 1 ঘন্টা লাইনে দাঁড়ালেই টিকিট পেয়ে যাবো আমরা। আর তোমাদের যে টাইমিংটা সেটা একটু বলে রাখি, আজকে হচ্ছে 10 তারিখ, আমি এসেছি প্রায় দুপুর 2টোর সময়, সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি কিন্তু টিকিট দিচ্ছে। তোমরা যদি আজকে না এসে কালকে আসো, 11 তারিখ আসো, 12 তারিখ অবধি কিন্তু টিকিট দিচ্ছে। 11 তারিখ মানে কালকে যে টিকিটটা দেবে সেটা কিন্তু প্রায় কালকে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি দেবে। আর 12 তারিখ কিন্তু খেলা আছে, ডার্বি ম্যাচ আছে, সেদিন কিন্তু সকাল
10টা থেকে দুপুর 1টা অবধি টিকিট তোমরা পেয়ে যাবে। আর তোমরা যদি 10 তারিখ না এসে থাকতে পারো তোমরা কিন্তু 11 তারিখ কিংবা 12 তারিখ এসে টিকিট পেতে পারবে, ঠিক আছে। আর এই ম্যাচের টিকিট কিন্তু অনলাইনে দিচ্ছে না, দেবেও না, যেটা আমি জানি অফিশিয়াল যারা নোটিশ জারি করেছে। তো তোমাদের কিন্তু অফলাইনে টিকিট নিতে হবে, কারণ টিকিটের কিন্তু ডিমান্ড প্রচুর। তো চলো আমরা আপাতত টিকিটের জন্য ওয়েট করে দেখি টিকিট পাই কিনা, তারপর আবার বাকি আপডেট তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যা বলবে তাই হবে নাকি? সকাল থেকে বসে আছি, আর এখানে দেখতে পাচ্ছি এত ভিড় হওয়ার একটাই কারণ, এখন কিন্তু প্রায় 4টে বাজে, ঠিক আছে। আর এখানে যেহেতু নাকি B1 আর A1 এর টিকিট, A1 এর টিকিট সকালে দিচ্ছিল, এখন B1 এর টিকিট দিচ্ছে, লোকজন কিন্তু B1 এর টিকিট নেবে না, তার জন্য এত ভিড় করে দাঁড়িয়ে আছে। যারা B1 এর টিকিট নেওয়ার ছিল, কারণ B1 দিয়ে একদমই লোয়ারে খেলা দেখা যায় না, তার জন্য অনেকে নিচ্ছে না, ঝামেলা হচ্ছে লিটারালি। তো আমরাও দাঁড়িয়ে আছি B2 বা B3 তো শেষ হয়ে গেছে, B2 যদি পাওয়া যায়। তো যাই না, দেখা যাক আমি টিকিট পাবো কিনা B2-র। এখানে লোকজন ঝামেলা করছে, আমি যদি পাই B2-র টিকিট তাহলে তোমাদের জানাবো, আর না পেলে B1-এর টিকিট নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কিছু করার নেই। গাইস ফাইনালি কিন্তু এই টিকিট পেয়ে গেছি, B2-র টিকিট পেয়েছি, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ লাইন কিন্তু এখনো বিশাল পরিমাণে রয়েছে, ঠিক আছে। মানুষজন এখন মোটামুটি 5:30 বাজে, দুপুর 2টো থেকে লাইনে দাঁড়িয়েছে, আর অনেক ঝামেলা, অনেক কিছু করার পর কিন্তু B2-র টিকিট দিলেন ওনারা ফাইনালি, কারণ ফার্স্টে কিন্তু B1-এর টিকিট দিচ্ছিলেন, যার জন্য টিকিট কিন্তু নিচ্ছিল না, মানুষজন লিটারালি বিশাল পরিমাণে খচে গেছিলো। আর তোমাদের একটাই কথা বলবো, তোমরা কিন্তু সকাল সকাল চলে আসো, কালকে টিকিট দেবে, আর পরশু দিন কিন্তু দুপুর 1টা অবধি টিকিট দেবে, কারণ সকাল সকাল আসলে তাড়াতাড়ি মানে 12:00-1:00 মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যেমন দেরি করে এসেছি তাই দেরিতে বাড়িয়ে যাচ্ছি, তো দেরি করো না, তাড়াতাড়ি আসো। চলো দেখা হচ্ছে 12 তারিখ তোমাদের সাথে যুবভারতী ক্রীড়াঙ্গনে। আপাতত এই অবধি কোনোরকম কোয়েরি কোশ্চেন থাকলে আমাকে জানিও ইনস্টাগ্রামে বা কমেন্ট বক্সে। চলো দেখা হচ্ছে একদম তোমাদের সাথে খেলার দিন মাঠে, ততক্ষণের জন্য টাটা।